অভিযোগগুলো বারংবার সামনে আসে, যেই অভিযোগগুলো গোটা রাজ্যের মানুষের নজরে আসে, তা কেন প্রশাসনের নজরে আসে না, বা স্বাস্থ্য দপ্তরের যিনি অধিকর্তা রয়েছেন বা একেবারে বলা চলে অভিভাবক রয়েছেন তার নজরে কি আসে না? যে অভিযোগগুলো করছে এনে যারা চিকিৎসা করাতে এসছেন তারা, তাঁদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবে। একদিকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে একেবারে হাসপাতাল করিডরের মধ্যে, কিন্তু সেখান থেকে তারা ওষুধ পাচ্ছেন না, দামি দামি ওষুধে তা কিনতে হচ্ছে বাইরে থেকে, অথবা কোনো সময় পরিষেবা পাচ্ছেন না, ভুল চিকিৎসার জন্য প্রাণ পর্যন্ত হারাতে হচ্ছে, পরিষেবা না পেয়ে গাছের তলায় পর্যন্ত কাটাতে হচ্ছে। শুনুন বক্তব্য। সমস্যা এখনো তো সমস্যা আছে, এখনো সমস্যা দুটো ব্লক আছে, একটা ব্লক খুলেছে সেটা আমি ওই নারায়ণীতে খুলেছি। নারায়ণ মানে সেটা একটা বেসরকারি হসপিটাল, কেন আপনি এখানে বা সরকারি হসপিটালে পরিষেবা ট্রাই করেন? হ্যাঁ, কীরকম কীরকম ওই তো রাত্রি দুটোর সময় অধিক যন্ত্রণা নিয়ে, তা রাত্রির একটার সময় একটা থেকে দুটো অবধি এটা এখানে বসিয়ে রেখে আমাকে ফেরত পাঠায় ওই ইয়েতে কী বলে মেডিকেলে। কেন 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 ফেরত পাঠালো সেটা কী করে আমি কী করে বলবো? মানে তখন কি বেড পাননি? না, বেড দেয়নি। এটা কতদিন আগে? মহালয়ার ঠিক দুদিন আগে, 11 তারিখ, এর আগের মাসের 11 তারিখ। তারপরে তারপরে মেডিকেলে গেলাম, মেডিকেলে ওই আপনার কাগজ জমা দেওয়া হয়েছে? হ্যাঁ, ইসিজি ফিসিজি পরীক্ষা করলো, করে মেডিকেলে ওই একই কথা বললো, তুমি বিএম বিল্ডায় চলে যাও। কলকাতা মেডিকেল হসপিটাল এরাও তাই ফেরত দিচ্ছে ওই নার্সিংহোমে যাওয়ার পরামর্শ। মানে কলকাতা মেডিকেল হসপিটাল বা এসএসকেএম থেকে কলকাতা মেডিকেল মেডিকেল কলেজ থেকে বলা হচ্ছে একটা বেসরকারি হসপিটালে যেতে, সরকারি হসপিটালে যেতে বলছে, যে তো আমার অবস্থাও নাকি খারাপ। আধ ঘন্টা টাইম এবং 24 ঘন্টার মধ্যে আমি মারা যেতে পারি, এটা তখন বলেছিল? কোন হসপিটাল বলেছিল? দুটো হসপিটাল জানি যে চোরেরা ভর্তি আছে, চোরেদের জন্য সবসময় এখানে মানে এমার্জেন্সি সব খালি থাকে এবং তটস্থ, পুলিশ বলুন এই এখানকার বড় ডাক্তাররা বলুন। এমার্জেন্সিতে দেখিয়ে তখন রাত্রি 12টা হবে, এমার্জেন্সিতে দেখায়, দেখানোর পর ডাক্তারবাবু বলেন যে ওনার 40% আছে, আধ ঘন্টা মধ্যে উনি মারা যেতে পারেন, এখানে কোনো বেড নেই, এখানে কোনো ডাক্তারের হবে না, আপনি অন্য কোথাও রেফার করুন। এবার উনি আমি তখন অন্য জায়গায় যাবো, তখন বাবা হলো হারে হাঁটতে পারছেন না, ঠিক আছে, তো তখন আমাকে বলা হয়, আমি বলি এখান থেকে কাছে কী হতে পারে, মেডিকেল হতে পারে, তাহলে আপনি মেডিকেলই লিখে দিন। তো রাতের একটার সময় আমি মেডিকেল যাই এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে, মেডিকেলে ওখানে যেটা এমার্জেন্সিতে ওখানে টিকিট করাতে যাই, ওখানে টিকিট করাতেও প্রচণ্ড সমস্যা হয়। তারপর ওখানে টিকিট করানোর পর ডাক্তাররা যখন দেখে, দেখার কার্ডিও একই রিপোর্ট করে, মানে রিপোর্টিং একই আরও ডিটোরেট করে। ডাক্তারবাবুই ছিলেন, উনি আমাকে বললেন যে জেনারেল বেডে আপনাকে দেওয়া হচ্ছে, তো আপনার বাবা তো জেনারেল বেডের সমস্যা তো নয়, জেনারেল বেডে গেলে আপনার বাবা মারাই যাবে, নারায়ণাটা যেহেতু আমার আন্দুলে বাড়ি, নারায়ণাটা আমার কাছে হবে, সেখানে যাই। সেটা তো বেসরকারি হবে, বেসরকারি হাসপাতাল, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, এবং ওই রাত্রিবেলা তখন 2টার সময় আমি বাবাকে ওখানে অ্যাডমিট করি, এবং আমি তখন তো জানি না যে ব্লক আছে এই আছে কিছু তো জানি না। রাত্রির 2টার সময় আমাকে বলা হচ্ছে আপনি যেখানে গিয়ে ব্যবস্থা করুন, সেটা আমি কি করতে পারি, কিছু তো করার নেই।